এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি ফেনী তিন এলাকা থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মাসুদ উদ্দিন চৌধুরী। মাননীয় সদস্য, আপনার সময় 10 মিনিট, অনুগ্রহপূর্বক 10 মিনিটের মধ্যেই আপনার বক্তব্য সীমাবদ্ধ রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আমার বক্তব্যের শুরুতেই প্রথমে শ্রদ্ধাভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে আমি জাতীয় চার নেতা এবং 15ই আগস্ট 75-এ মর্মান্তিকভাবে নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের এবং অন্যান্য সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী সকল সামরিক বেসামরিক নেতৃবৃন্দকে, যারা স্বল্পতম সময়ে বাঙালি জাতিকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। আমি স্মরণ করি সাবেক সফল রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় নেতা এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদকে এবং তার আত্মার মাগফিরাত কামনা করি। মাননীয় স্পিকার, এই করোনা মহামারীতে আমাদের অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমরা হারিয়েছি, যাদের মধ্যে রয়েছেন বর্তমান এবং সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য সহ অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ। এছাড়া হারিয়েছি বীর মুক্তিযোদ্ধা সহ শিক্ষা, ক্রীড়া, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের অনেক ব্যক্তিত্বকে। আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শান্তি কামনা করছি। মাননীয় স্পিকার, সারা বিশ্ব আজ কোভিড-19 আক্রান্ত এবং প্রথম দিকে অনেকেরই ধারণা ছিল যে বাংলাদেশ এই মহামারী মোকাবেলা করতে পারবে না এবং অনেক লোক মৃত্যুবরণ করবেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যিনি অত্যন্ত দক্ষতার সাথে এই পরিস্থিতির মোকাবেলায় সার্বক্ষণিক তদারকি করেছেন এবং সঠিক দিক নির্দেশনা দিয়েছেন, যার ফলে বাংলাদেশে ক্যাজুয়ালিটির হার অনেক কম। আমি ধন্যবাদ জানাই আমাদের ফ্রন্টলাইন মুক্তি স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রত্যেক সদস্যকে, সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনীর সদস্য সহ অন্যান্য সকলকে, যারা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে আত্মমানবতা মানবতার সেবায় নিয়োজিত ছিলেন এবং আছেন। এই করোনা পরিস্থিতিতে দরিদ্র জনগোষ্ঠীকে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী প্রদান ছিল সরকারের অত্যন্ত প্রশংসনীয় পদক্ষেপ, যার ফলে কর্মহীন মানুষগুলোকে খাদ্যাভাবে কষ্ট করতে হয়নি। সম্প্রতি করোনা ভ্যাকসিনও এসে গেছে আমাদের এবং এটা ভ্যাকসিন প্রদান শুরু হয়ে গেছে। আশা করব এই ভ্যাকসিন বণ্টন নিয়ে কোনো অব্যবস্থা যেন না হয় সেদিকে সকলে সজাগ দৃষ্টি রাখবেন। মাননীয় স্পিকার, এই ভ্যাকসিন প্রদানে কিছু কিছু গ্রুপকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। সেই প্রায়োরিটি গ্রুপে আমি, যেহেতু শিক্ষকরা জাতির মেরুদণ্ড বলে বিবেচিত, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া যায় কি না সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী তথা মুজিব বর্ষ পালন করছি আমরা। এবছরের অনেক প্রশংসনীয় উদ্যোগের মধ্যে আমার বিবেচনায় সর্বশ্রেষ্ঠ উদ্যোগ ছিল শেখ হাসিনার উপহার হিসাবে গৃহহীনদের মাঝে গৃহ প্রদান। সম্ভবত বিশ্বের ইতিহাসে এত গৃহহীনকে একসাথে কোথাও গৃহ প্রদান করা হয়নি, যা গত 23শে জানুয়ারিতে ঘটেছে। এদিন 66,189 জন ভূমিহীন গৃহহীন পরিবারকে 2% খাস জমির মালিকানা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘর উপহার দেন এবং পর্যায়ক্রমে 9 লক্ষ পরিবারকে এই উপহার প্রদান করা হবে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকা ফেনী তিনের জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, আমাদের অর্থনীতিতে বিশৃঙ্খল পরিস্থিতি এখনও বিরাজমান। এর আগেও হলমার্ক কেলেঙ্কারি, ফার্মার্স ব্যাংকের অব্যবস্থাপনা, বাংলাদেশ ব্যাংকের অর্থ পাচার সহ বিভিন্ন ঘটনার তদন্তের কোনো ফল বা বিচার জনগণের দেখার সুযোগ এখনও হয়নি এবং সম্প্রতি পিপলস লিজিং নামক আর্থিক প্রতিষ্ঠানের হাজার হাজার গ্রাহক তাদের প্রাপ্য জামানত ফেরত পেতে ব্যর্থ হয়ে আন্দোলনে নেমেছেন। একটি আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা দেখার দায়িত্ব বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকে তথা সরকারের। এই নিঃসহায় গ্রাহকদের জমাকৃত অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা অত্যন্ত আবশ্যক। কয়েকদিন আগে বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতির কন্যা বরেণ্য শিল্পী নাশিদ কামালের টিভি ইন্টারভিউ আমরা দেখেছি, যা এক কথা ছিল হৃদয়বিদারক। তিনি এবং তার পরিবারের বেশ কয়েকজন সদস্য এই পিপলস লিজিংয়ের অর্থ জমা রেখেছিলেন। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং অতি সত্বর যাতে করে জামানতকারীগণ তাদের অর্থ ফেরত পেতে পারেন সেই ব্যবস্থা গ্রহণের আবেদন জানাচ্ছি এবং সাথে সাথে
সংশ্লিষ্ট সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের প্রবাসী কর্মী ভাই বোনরা তাদের কষ্টার্জিত অর্থ রেমিটেন্সের মাধ্যমে আমাদের রিজার্ভকে স্ফীত করেন, কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে এই কর্মী বাহিনীর বিদেশে যাওয়া এবং ফেরত আসার বিড়ম্বনার শেষ এখনও হচ্ছে না এবং প্রতিটি ক্ষেত্রে দীর্ঘ শত্রুতার আমরা দেখতে পাই। উদাহরণস্বরূপ, একজন কর্মীকে বিদেশে যেতে হলে বিদেশি এমবেসি কর্তৃক ভিসা প্রদানের পরেও দীর্ঘ সময় বিভিন্ন অজুহাতে অপেক্ষা করতে হয়, যেমন প্রশিক্ষণ, তার নিজ নিজ জেলায় গিয়ে তাকে প্রশিক্ষণ গ্রহণ করতে হয় এবং সে প্রশিক্ষণের পরে সার্টিফিকেট পেতে সময় লাগে। পুলিশ ক্লিয়ারেন্স আরেকটা সময় ক্ষেপণের আরেকটা উপায়। আমাদের দেশে যে সময় লাগে মাননীয় স্পিকার, তার চাইতে অনেক কম সময়ে পার্শ্ববর্তী দেশ ভারতসহ অন্যান্য দেশ থেকে কর্মী প্রেরণ করা হয়। মাননীয় স্পিকার, আমাদের ডিজিটাল বাংলাদেশ, এখানে যে কোনো অপরাধ সংঘটিত হলে তা অবশ্যই লিপিবদ্ধ হয় এবং যখন একজন কর্মী বিদেশে যেতে চাইবে তখন তার ডেটাবেস দেখলেই কিন্তু জানা যায় যে সে কোনো অপরাধের সাথে জড়িত কি না। অযথা এই পুলিশ ক্লিয়ারের মতো দীর্ঘসূত্রিতার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এখানে কালক্ষেপণ না করে মাননীয় স্পিকার, আমার মনে হয় যে দীর্ঘসূত্রিতা হয়তো কোনো গভীর ষড়যন্ত্রের অংশ হতে পারে যাতে আমরা বাজার হারাই। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রবাসী কল্যাণমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং এই দীর্ঘসূত্রিতার অবসান ঘটানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ অতি জরুরি ভিত্তিতে গ্রহণের অনুরোধ জানাচ্ছি। এই ব্যবস্থা গ্রহণ করা না হলে এই প্রতিযোগিতামূলক বাজারে অন্যান্য দেশের তুলনায় আমরা পিছিয়ে পড়ছি এবং এমন একটা সময় হতে আসবে যখন আমরা আমাদের বাজারও হারাতে পারি। মাননীয় স্পিকার, করোনার কারণে অনেকগুলো সেক্টরের অবস্থা খুবই নাজুক এবং সেখানে সরকার প্রণোদনা দিয়েছেন, কিন্তু প্রবাসী কল্যাণের সাথে জড়িত ব্যবসায়ীগণ যথেষ্ট দুর্ভোগের মধ্যে দিনাতিপাত করছেন এবং তারা কোনো প্রণোদনা পাননি। গত প্রায় এক বছর এদের ব্যবসা বাণিজ্য নাই বলতে হয়, কারণ বিদেশে কোনো লোক পাঠানো সম্ভব হচ্ছে না। তাই প্রণোদনার ব্যবস্থা করা অত্যন্ত অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এই সেক্টরের ব্যবসায়ীদের প্রণোদনা প্রদানের অনুরোধ করছি। মাননীয় স্পিকার, শিক্ষার ক্ষেত্রে, বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে আমি আগেও বলেছি, আমার কেন জানি মনে হয় এখানে আমাদের কোন কোন বিষয়ে পড়াশোনা করব, কতজন পড়াশোনা করবে এবং তাদের মার্কেটে স্থান হবে কি না এই ব্যাপারে কোনো অ্যানালাইসিস বা কোনো স্টাডি আছে কি না আমার সন্দেহ হয়। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রত্যেকটা বিষয় পড়ানো হচ্ছে, এই বিষয়গুলোর পড়ানোর আগে, আমরা যে কোনো জিনিস তৈরি করার আগে আমরা মার্কেট স্টাডি করি যে আমার এই প্রোডাক্টটা যে আমি তৈরি করছি সেটা মার্কেটে কাজে লাগবে কি না এবং মার্কেট উপযোগী কি না। কিন্তু শিক্ষার, উচ্চশিক্ষার ক্ষেত্রে এই জিনিসটা মনে হয় একদমই করা হচ্ছে না, যার জন্য এমন কিছু সাবজেক্ট আমরা পড়ছি যে সাবজেক্টগুলো পড়ার পরে মার্কেটে এসে তার ওই ছাত্রছাত্রীদের কোনো স্থান হচ্ছে না। সেজন্য আমি প্রস্তাব করছি একটা বিশদ স্টাডির মাধ্যমে এই নিয়মিত আপডেট করা সহ পাবলিক বিশ্ববিদ্যালয় কলেজসমূহে এমনভাবে বিষয়সমূহ বণ্টন করা হোক যাতে করে প্রয়োজনে কিছু কিছু বিষয় স্পেসিফিক কোনো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের ব্যবস্থা করা হোক এবং অন্যান্য বিষয়গুলিতে যে সাবজেক্ট বন্ধ করে দেওয়া হোক এবং যেটা মার্কেট ডিমান্ড বেশি সে সাবজেক্টগুলোকে আরও বেশি করে ছাত্রছাত্রী ভর্তির ব্যবস্থা করা হোক। মাননীয় স্পিকার, করোনাকালীন সময়ে শিক্ষা বিস্তার ঘরে বসেই পাঠ কার্যক্রম সম্পন্ন করছে শিক্ষার্থীরা, এই জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই ডিজিটাল বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আদর জয় সাহেবকে। স্পিকার, পাশাপাশি আমি আরেকটি বিষয় সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ছাত্রছাত্রীদের পড়ালেখা সংক্রান্ত বিষয়ে যে ইন্টারনেট ব্যবহার করে করা হয় সেটা বিনামূল্যে করে দেওয়া যায় কি না এটা ভেবে দেখার অনুরোধ করছি। মাননীয় স্পিকার, অবৈধ অর্থ পাচারের ক্ষেত্রে বাংলাদেশের স্থান অনেক উপরে, বেগম পাড়ার কথা শুনেছি, বিভিন্ন স্থানে মালয়েশিয়া, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে অর্থ পাচার, সম্পদ অর্জন এটা আমরা অনেক শুনে আসছি। সম্প্রতি একটা সমীক্ষায় দেখা যায় বাংলাদেশ থেকে বছরে প্রায় 64,000 কোটি টাকা পাচার করা হয়।
আসার কথা এটা যে আমরা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি যে দুদক এ ব্যাপারে কিছু তথ্য সংগ্রহ শুরু করেছে এবং আমরা আশাবাদী হতে চাই অবৈধ অর্থ পাচারকারীদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এই পুরো জিনিসটাকে নিরুৎসাহিত করা হবে। মাননীয় সদস্য, আপনার নির্দিষ্ট সময় শেষ হয়ে গেছে, ঠিক আছে, দু মিনিট বলুন। ধন্যবাদ। দেশের অভ্যন্তর ও দুর্নীতির বিস্তার লাভ করছে মাননীয় স্পিকার, ব্যাপারে আরও কঠিনতর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। মাননীয় স্পিকার, আমি আমার নির্বাচনী এলাকা ফেনী জেলা সোনাগাজী দাগনভূঞা নিয়ে গঠিত ফেনী তিন সংসদীয় আসন নিয়ে দু একটা কথা বলতে চাই। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে আমার এলাকাবাসীর পক্ষ থেকে যে বঙ্গবন্ধু শিল্পনগরের অংশ হিসেবে ফেনী ইকোনমিক জোন বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন এবং পদক্ষেপ গ্রহণ করছেন। এই বঙ্গবন্ধু শিল্পনগরীতে ফেনী ইকোনমিক জোনের পাশাপাশি আরও দুটো ইকোনমিক জোন আছে, মিরেশ্বরা এবং সীতাকুণ্ড। এই মিরেশ্বরা ইকোনমিক জোনের কাজ অনেকটা এগিয়ে গেলেও সোনাগাজীতে পরিকল্পিত ফেনী ইকোনমিক জোনের অগ্রগতি আমরা এখনও দেখতে পাচ্ছি না। আমি এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে আশু ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি। মাননীয় স্পিকার, সোনাগাজী একটা উপকূলীয় এবং অবহেলিত জনপদ, আপনারা অনেকে জানেন, শিক্ষার বিস্তার অত্যাবশ্যক। আমি সোনাগাজীতে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের জন্য জোর দাবি জানাচ্ছি এবং পাশাপাশি যেহেতু এখানে ইকোনমিক জোন গড়ে উঠছে, এখানে একটা পর্যটন কেন্দ্র স্থাপনের জন্য মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, দাগনভূঞা উপজেলায় একটি মেডিকেল কলেজ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এখানে মেডিকেল কলেজ স্থাপিত হলে বৃহত্তর নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনীবাসীর জন্য অত্যন্ত উপকার আসবে এবং জনগণ সুফল ভোগ করবে। মাননীয় স্পিকার, বাংলাদেশের প্রশাসনিক কাঠামো পরিবর্তন অপরিহার্য। প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রবর্তন এখন শুধুমাত্র সময়ের দাবি। বর্তমানে বলতে গেলে একটি শহর ঢাকা শহরকে প্রায় 16 কোটি মানুষের সব ধরনের ভার বহন করতে হচ্ছে, যে কোনো যা কোনোভাবে বাস্তবসম্মত নয়। তাই আমি সরকার এই ব্যাপারে চিন্তাভাবনা করার জন্য জোর সুপারিশ করছি। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।